বীরভূমের খয়রাশোলে, গোষ্ঠডাঙ্গা মাঠে কাটমানি, তোলাবাজি, কয়লা, বালি, গরু, পাথর পাচার সহ রাজ্য সরকারের শিক্ষক এবং কর্মী নিয়োগে লাগামহীন দুর্নীতির প্রতিবাদে বিজেপির বিক্ষোভ সমাবেশে জনজোয়ার তৈরি হলো। সমাবেশ থেকে কার্যকর্তাদের উদ্দেশ্যে আগামী 13ই সেপ্টেম্বর বিজেপির ডাকে নবান্ন অভিযানে অংশ নেওয়ার আবেদন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। সেখানে উপস্থিত হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা মাননীয়া রকেট চ্যাটার্জি মহাশয়া, রাজ্যের সহসভাপতি মাননীয় শ্যামাপদ মণ্ডল মহাশয়, এছাড়াও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, দুবরাজপুর বিধানসভার বিধায়ক মাননীয় অনুপ সাহা মহাশয়, বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা মহাশয় সহ আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ সহ বিজেপির রাজ্য এবং জেলা কমিটির মণ্ডল কমিটি এবং সদস্যবৃন্দরাও এই বিক্ষোভ সমাবেশে হাজির হয়েছিলেন। আমি কয়লা ভাইপোকে অনুরোধ করবো অপ্রাসঙ্গিক কথা না বলে থাইল্যান্ডের রাজধানী গ্যাংটকের কাসিকর্ণ শাখায় কয়লা মাফিয়ার যে টাকা যেত ভাট প্রত্যেক মাসে, সেই রুচিরা নারলাটাকে, সেই নামটা যদি তুমি বলে দিতে পারেন, তিনি কে হন কয়লা ভাই, তাহলে তার কথার উত্তর। খয়রাশোল থেকে মৃন্ময় লাহিড়ী, রিপোর্ট এভিএন বাংলা।